জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর লেভেল এবং আমাদের চিফ সেক্রেটারি থেকে শুরু করে মিনিস্টাররা থেকে শুরু করে সকলেই ছিলেন। আমরা বিশেষ করে এফিসিয়েন্সি, কাজ করতে গিয়ে এফেক্টিভনেস, যেটা ইনোভেটিভস আইডিয়া ভিশন রুটিন হিসেবে কাজ করে নয়, এবং খরচা বিশেষ করে আমাদের দেখতে হবে যেখানে খরচা করার প্রয়োজন নেই অপচয় রুখতে হবে, যেখানে প্রয়োজন পাবলিকের ক্ষেত্রে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে ওখানে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না। কিন্তু পাবলিক সার্ভিস দিতে গেলে তো আমার তো টাকা চাই। এই যে 5,000 কোটি টাকা আমাদের ডিএতে দিতে হবে, 46,000 কোটি টাকা ঋণ শোধ করতে হবে, প্লাস এত পাবলিক পারপাসে এই যে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, খাদ্য সাথী বলুন, ডিফারেন্ট স্কিম সেগুলোও চালাতে হবে। 2,24,000 কোটি টাকার বেশি আমরা অলরেডি ঋণ শোধ করেছি, ফেলে যাওয়া ঋণ, এবারেও প্রায় 46,000 কোটি টাকা দিতে হবে। ডিএ দিতে গেলে আমাদের 5,000 কোটি টাকা এক্সট্রা লাগবে। সুতরাং আর এবারে আমাদের এবছরের বাজেটও, যখন আমরা 2011 সালে এসেছিলাম আমাদের 11,000 কোটি টাকা সামথিং বাজেট ছিল প্ল্যান বাজেট, এবারে সেটা বেড়ে 80,000 কোটি টাকা হয়ে গেছে। প্রায় 18,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টও করছি। সুতরাং একটা আমাদের এখানে কাজ ভালো হয়েছে, তার কারণ প্ল্যান এক্সপেন্ডিচার 5 গুণ বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 9 গুণ বৃদ্ধি পেয়েছে, ফিজিক্যাল এক্সপেন্ডিচার 4 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং সোশ্যাল এক্সপেন্ডিচার বৃদ্ধি পেয়েছে 4 গুণের বেশি। তার কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট ফার্স্ট গভর্নমেন্ট, ই গভর্নেন্স থেকে শুরু করে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড থেকে শুরু করে ই টেন্ডারিং থেকে শুরু করে ই সার্ভিস থেকে শুরু করে আমরা সবটাই করেছি। সুতরাং আমরা রিফর্মস করে যাচ্ছি কন্টিনিউয়েশন, এবং আপনারা জানেন 63টা দপ্তর থেকে আমরা 51টা দপ্তর করে দিয়েছি, 12টা ডিপার্টমেন্টও মার্জার করে দিয়েছি। সুতরাং আমরা যতটা পারছি চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও মনে রাখবেন গভর্নমেন্ট আর একটু প্রো অ্যাক্টিভ হলে, অ্যাক্টিভ আছে বলেই রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে। এবং সারা ভারতবর্ষে যখন কৃষকদের এত সমস্যা, বাংলা একমাত্র জায়গা যেখানে আমরা চাষিদের ইনকাম 3 গুণ বৃদ্ধি করে দিয়েছি ইতিমধ্যেই, তার কারণ হচ্ছে কাজগুলো করতে হচ্ছে, কতগুলো বুদ্ধি খরচ করে কাজ করতে হয় এবং কন্টিনিউয়াস করতে হয়। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংগুলো খুব ইম্পর্টেন্ট, ব্লকে গিয়ে কাজ করার ফলে ফিল্ডের কাজটা ভালো হয়। তা সত্ত্বেও আমরা মনে করি এখনও আরও অনেক জায়গা আছে যেগুলো হয়তো আগে টাচ করা হয়নি, সেই টাচ করা জায়গাগুলোকে টাচ করে খরচা কমাতে হবে, অপচয় বন্ধ করতে হবে, যেখানে প্রয়োজন সেখানে আমরা ইউজ করবো মানি, যেখানে প্রয়োজন নিয়ে আমরা করবো না। অনেক সময় ভুল টেন্ডার, ফল্টি টেন্ডার, টেকনিক্যাল কারণে অনেক কোটি টাকা অনেক সময় গভর্নমেন্টের লস হয়, সেই জায়গাগুলো ধরে নিতে হবে। সুতরাং এগুলো সমস্ত নিয়ে আজকে ডিটেলস আলোচনা হয়েছে, এবং এইসব আলোচনার মধ্যে দিয়ে এফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এটাই হচ্ছে আজকে মেনলি আলোচনার বিষয়। প্ল্যানিং যেগুলো হবে তার আউটলাইন করে দেওয়া, টাইম লাইন করে দেওয়া, গভর্নমেন্টের পয়সা যাতে চুলচেরা বিচার করে কাজ করা যায় সেদিকে আরও বেশি করে মনোযোগ দেওয়া, কাউন্সিলিং করা, ট্রেনিং দেওয়া, যেটা ফাইন্যান্সকে বলা হচ্ছে একটা এফএ নিয়ে আবার একটা ট্রেনিং প্রোগ্রাম করবে, এবং তাছাড়াও ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম করবে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট। সিএসএর নেতৃত্বে কোথায় লোক দরকার, কোথায় হয়তো একটা জায়গায় 500 লোক আছে, একটা জায়গায় 5 জন আছে, অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করা, এটা সিএসএর নেতৃত্বে একটা কমিটি হয়েছে, প্রজেক্ট ক্লিয়ারেন্স একটা কমিটিও হয়েছে। সুতরাং এগুলো আমরা অলরেডি করছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। গত মে মাসেও আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করেছি, আর জুলাই মাসের 5 তারিখ আজকে, মাত্র 2 মাসের মধ্যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং কাম হচ্ছে আমাদের ইকোনমিক অস্টারিটির মিটিং। আমরা স্টার্ট করছি একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে, তাতে যতটুকু আমরা বাঁচাতে পারবো ততটুকুই মানুষের কাজে লাগবে, যেটাই বাঁচাবো সেটাই মানুষের উন্নয়নে লাগবে, যেটাই বাঁচবে সেটাই মানুষের পরিবারে খরচ হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। মানুষের কাছে মানুষের স্কিমগুলো যাতে ভালো করে চলে, এত বাধ্যবাধকতা, এত দেনা, সেন্ট্রাল গভর্নমেন্টের এত বিমাতৃসুলভ মনোভাব, স্কিমগুলো কেটে দেওয়া, টাকা ঠিকমতো না দেওয়া, সব কিছু সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো যাতে অন্তত যতটা পারি আমরা বাঁচাবো, সেই বাঁচিয়ে
অন্য কাজ করব। যেমন অনেক জায়গায় দেখবেন গতবারে আমরা যেমন টাকা বাঁচিয়ে জলের ক্ষেত্রে, জল পানীয় জল এবং রাস্তার ক্ষেত্রে খরচ করেছি, কারণ ধরুন একটা বাজেটে একটা ফান্ড দেওয়া হলো একটা ডিপার্টমেন্টে, হয়তো তার অতটা লাগবে না বা তার খরচা করার ক্যাপাসিটি নেই, টাকাটা বেশি দেওয়া হয়েছে, সেই টাকাটা ফেলে রেখে তো লাভ নেই, সেই টাকাটা আমরা ফেরত নিয়ে যতটুকু লাগবে দিয়ে সেই টাকাটা দিয়ে আমরা যেখানে প্রায়োরিটি এরিয়া আছে সেই টাকাটা কাজে লাগাচ্ছি। গভর্নমেন্টের টাকা তো মানুষের টাকা, এখানে লাক্সারি করবার কোনো জায়গা নেই, এখানে টোটালটাই হচ্ছে মানুষ ভিত্তিক, জনগণ ভিত্তিক এবং পাবলিক ওরিয়েন্টেড গভর্নমেন্ট, ডেমোক্রেসিতে এটাই কাম। সুতরাং এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, যে যা বলতে চেয়েছে তাদের অ্যালাউ করা হয়েছে, সকলের সাজেশনও আমরা শুনেছি, অনেক ওপিনিয়ন এসছে, খুব ভালো ভালো ওপিনিয়ন, যেগুলো যেগুলো গ্রহণ করা প্রয়োজন সেগুলো ফাইন্যান্স মিনিস্ট্রি গ্রহণ করেছেন, চিফ সেক্রেটারি গ্রহণ করেছেন, আমরা সবাই মিলে আলোচনা করেছি, এই ঠিক আছে। না না, যেখানে ধরুন বাজেটে হয়তো একটা বেশি টাকা আমরা দিয়ে দিই, কিন্তু সেখানে সেই টাকাটা, সে যদি ক্ষমতা আছে, তার ক্যাপাসিটি আছে খরচ করবার, সেখানে আমার আপত্তি নেই। যেখানে ক্যাপাসিটি নেই টাকাটা পড়ে থাকবে, পড়ে থেকে কী লাভ, সেই টাকাটাকে তুলে এনে জনগণের কাজে খরচা করা, সেটা এখনই বলা যাবে না, ছ মাস বাদে কিছুটা বলতে পারবো, আবার এক বছর বাদে, আজকে 5ই জুলাই মিটিংটা করলাম, লেটার স্টার্ট, ভালো জিনিস শুরু হওয়া ভালো, শুরু করা হয়েছে, নিশ্চয়ই এর রেজাল্ট আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি। তাছাড়াও অনেক আছে নির্দেশিকা চিফ সেক্রেটারি যেটা জারি করেছেন, তাছাড়াও আরও অনেক নির্দেশ মিটিংয়েও হয়, সেগুলো তো আছে, প্লাস আরও অনেক আছে, কোথাও কোথাও অ্যাডিশন অল্টারেশনও হয়, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে নিয়েছেন। থ্যাংক ইউ।